হাই ফ্রেন্ডস, এখন বাজে 12টা না, সরি 1টা বাজে। আর এখন আমাদের ষষ্ঠী পুজো শুরু হবে, কেন কি ষষ্ঠী পুজো 2:27 সেরে যাবে, তার জন্য আমরা একটু আগে আগে পুজো করে নেব। তা এখনও ঠাকুরমশাই এসেছিলেন, কিন্তু আমাদের গুছানো হয়নি বলে চলে গেছে, আবার আসবে। তা এখন বসে আছি পুজো মণ্ডপে, এখানে সবাই আছে, আমি দেখিয়ে দেবো কারা কারা আছে। আর এই যে ঠাকুর, আর আমি এই বসে আছি এখানে, এখানে গান চলছিল অ্যাকচুয়ালি, আর আমি না গানটাকে বন্ধ করে দিয়েছি যাতে তোমাদের সাথে কথা বলতে পারি। এখানে বসে সাউন্ড অফ করে কথা বলছি, এখনই বাড়িয়ে দেবো, নাহলে আমাকে পাড়ার লোকজন গালাগালি করবে যে পুজোর সময়ও গানটা চালাতে দিচ্ছি না তার জন্য। আর এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করব, আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করব। আর অলরেডি ঠাকুরমশাই যে মানে যে ওনার হেল্পার, সে অলরেডি কাজ শুরু করে দিয়েছে গুছানোর, আমি বসে গল্প করছি, তা এখন করে নি। বসে সবাই এরা কাজ করছে, ষষ্ঠী পুজোর গুছাচ্ছে সবাই মিলে। আরে দেখুন, আর এখনো গুছানো চলছে, এখনো কমপ্লিট হয়নি। আর আমাদের ষষ্ঠী পুজোটা হবে, মানে ঠাকুরের ষষ্ঠী পুজোটা হবে আমাদের যে বাড়ির বেলগাছ সেখানে, কেন এটা আই থিঙ্ক 25 হয়ে গেছে এই পুজোটা, আর ওখানেই পুজোটা হয় আমাদের বেলগাছে। তা আমি দেখিয়ে দিই, এই বেলগাছে পুজো হবে, আর এখানে ঠাকুরমশাই যে তিনি গুছাচ্ছেন, এখনো রেডি হয়নি কিছু। আর এখানে বসে বসে টাইম পাস করছে, এই দেখো আমাদের ষষ্ঠী পুজোর গুছানো প্রায় কমপ্লিট। তোমারে দিয়ে যাবো এবার, এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমি এখন একটু পুজো মণ্ডপে যাবো, দেখে আসি ওখানে কি হচ্ছে। অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, এখন উঠেছি, উঠে নিজের বাড়ির সন্ধ্যাটা দিয়েছি, দিয়ে এখন দেখে আসি যে ওখানে কি হচ্ছে। তা ব্লগটা ঘরের থেকে স্টার্ট করলাম এই কারণে, কেন কি বাইরে গেলে কিছু শুনতে পারবো না তার জন্য। আর দেখা হবে আমার নেক্সট ব্লগে, সপ্তমীর ব্লগে, কি আমি কীভাবে সপ্তমীর দিনটা সেলিব্রেট করেছি। আর সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, টাটা।